শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ চলনে তার পাগলের ভাব, এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুয়ে জল জলের মাঝে করেন বসবাস, অন্ধকারে দেয় যে সেজন শলকের আভাস। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব। জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই, তাদের মাঝেই বসত করেন ম্যাডভাই। তা বস, আপনার বিবাহের কি ব্যবস্থা করে আসলো? ওরে না রে উজ্জ্বল, অনেক কষ্ট করে ওই বিয়ে ক্যান্সেল করে তারপরেই তো আসলাম, এজন্য তো বইকালে আমি আসতে পারিনি। না হতেছি কি, কথাটা বলার জন্য একটা মানসিক প্রস্তুতি নিতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা শোনার জন্য রেডি হও। হয়েছে কি টুনটুনি, আমি তোমাকে বস্তু বস্তু করে, যারা বস্তুর পায়ে দেয় পূজা, বস্তুর ভারে একদিন তাদের পিঠ হইবে পূজা, মানে দৌলত দৌলত যারা করে তারা একদম ফুল ব্রেক। কত বড় সাহস, আমি একটা সেম সেম জামা দিয়ে গেলাম ওই জামার মতো করে বানাতে, আর তুমি এটা কি বানিয়েছো? আমি আমি বানিয়েছি, তুমি করেছো? খালি ড্রেস দিয়ে বলেছে এটা 2 ইঞ্চি খাটো করে দিতে, কারণ খলিপা ভুল করে আপনার জামারে 2 ইঞ্চি খাটো করেছে, আর ওই যে কামিজের যে কাপড়টা আমাকে দিয়েছিলেন সেটা দিয়ে মাসাক খালি জামা বানিয়েছে, তা আমি কি করবো বস? ওরে খোদা রে, কি একটা ট্রিক্সের গিরিবেল্টির মধ্যে ফালিয়ে দিয়েছে, আমি আর কি করব? আমার তো এখন মনে করছে হাতুড়ি দিয়ে আমার নিজের মতো নিজে বাইরাই। মারেন বস, মারেন মারেন, তাই কোনো প্রকার ডিস্টার্ব যদি হয় তাহলে কিন্তু আমি ম্যাট ভাইয়ের কাছে কমপ্লেন করবো। হ্যাঁ তোমার ব্যবস্থা আমি ম্যাট বাইরে দিয়ে করাবো, তোমার ব্যবস্থা আমি ম্যাট বাইরে দিয়ে করাবো, মনে রাখো। লজিং স্যার, আপনারে না এই কামিজ খুব ফাইন লাগতেছে। আমার সব শেষ হয়ে গেল, ওর সাদা কখন শেষ হবে? ওর সাদা শেষ হওয়ার পরে ওরে আমার হাতে তুলে দিতে হবে। এই টনটনি, তাও একটা বাম্বু এনে তো, ওর বাম্বু দিয়ে আমি আম্বু বানাবো। আচ্ছা যাই কিছু করেন, আগে কামিজ কেন খুলেন? তুমি ঠিক কথাই কইছো, জামার পরে থাকা যাবে না, খুলে দিতে হবে। এই তুমি ধরবে না, কই দিচ্ছি, খবরদার করলাম তুমি আমার কোনো স্পর্শ করবে না। এই নাও টনটনি, তোমার আমি এটা গিফট করে দিলাম। না আমার মনে ভুল হয়ে গেছে, গিফট করা গেল না, সরি। আমিও সরি, আপনার এই গিফট আমারও লাগবে না। নে খোদারে আয়রা, তুমি ঢাকার মধ্যে বসে বসে আমার এইভাবে কন্ট্রোল করতেছো, কিন্তু তুমি রবিনের সাথে কি যে কি করতেছো এটা কন্ট্রোল করবে কিডা? সে বস, আপনি যে কনসেপ্ট কন্ট্রোল করতেছি, এই প্রেম ভালোবাসাকেই কন্ট্রোল করা যায়? আপনি বলেন তো দেখি। এ উজ্জ্বল, তুমি মাস্টারের মতো কথা কবে না? না বস, মুখ খোসাও। আবার বস, আপনার সাথে মাস্টারি করব কিছুদিন। ধরো এটা, এটা ঘরে নিয়ে রাখবো, ইস্তারিতে রাখবো।
রবিন ভাই কি সুন্দর একটা জিনিস গিফট করিছে আমারে, শরীরে ছিটালে মনে হচ্ছে রবিন ভাই নিশ্চয় আমার ঘাড়ের উপর পড়ছে। সেটা দেখার এখন দরকারটা কি? যখন ভর্তি হবো তখন দেখবা। আব্বা, ভার্সিটিটা দেখা থাকলে মনের মধ্যে জোর পাওয়া যাবে, রবিন ভাই বলেছে। ও, রবিন ভাই বলেছে? রবিন যেভাবে বুঝাচ্ছে তুমি সেভাবেই বুঝতেছো? আমি তো ভাব বুঝতেছি না। ঠিক আছে, যাও, আসার সময় একটু ছোট খেলাটা দেখে এসো। আর শোনো, ঘোরাঘুরি তাড়াতাড়ি সারো, ফিরতে হবে তাড়াতাড়ি। এটা কি বলছেন আব্বা? কমের পরে তো আরো 7 দিন থাকবো। আরো 7 দিন? আমি তো ব্যাপারটা ঠিক বুঝতেছি না। তুমি এতদিন ধরে এখানে পড়ে থেকে কি করবা? আহা আব্বা, আপনি তো খুব সাত করেছেন মেরে ভার্সিটিতে পড়াবেন, এখন সেই সাত পূরণ করতে হলে আমার তো প্রিপারেশন নেওয়া লাগবে, সেই জন্য আরো 7 দিন থাকা লাগবে। আমি গেলাম। ফুফা, আমি তো রবিন ভাইয়ের সাথে কাজ যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কই পারা সাথে চলো। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি পারাকে নিয়ে। আচ্ছা যাও। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কি প্ল্যান বলবেন? ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আজকে নাইট শোতে চলেন না,
আর আমার বোন তো বাড়ি নেই, দেরি করে বাড়ি ফেললে কোনো অসুবিধা হবে না, বুঝলেন? চলেন 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 প্লিজ চলেন। তুমি কি কোনো নাইট ক্লাবের কথা বলতেছ? কি করলেন, নাইট ক্লাব? সেটা আবার কি? নাইট শো বলার পরে বুঝলেন না, রিমান্ডের গুঁতো খেয়ে আর ইলেকট্রিকের শক খেয়ে আপনার মাথাটা গুলো হয়ে গেছে। এর মধ্যে আবার রিমান্ডের কথা তুললি কেন? তাহলে আপনি এতক্ষণ ধরে কেন মনে করতে পারতেছেন না নাইট শোটা কি? ও এতক্ষণ ছিল একশো মেরে আসি, আর এখন বললি কি নাইট শো মেরে আসি। আসো যখন দুজন মানুষের মধ্যে অ্যাফেয়ার হয়ে যায় তখন তাদের সম্বোধন যে তুমি হয় এটা কি তুমি জানো? জানি, কিন্তু আমার পক্ষে আপনাকে এখন তুমি করে ডাকা কোনো মতে সম্ভব হবি না। আল্লাহ যদি আমাকে কপালে আপনার আর আমার বিয়ে লিখে থাকে তাহলে পরে বাসর ঘরেই ডাকবে। বাসর ঘর, বাসর ঘর তো হবে, কিন্তু সেটা তো অনেক পরে। থাক না এসব কথা, আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগতেছে। তাহলে তুমি আমাকে তুমি করে ডাকবে না? না ডাকবো না। ওকে, দেখো চেষ্টা করে, আর যদি না পারো তাহলে ওই মেঘটাকে ডাকো। আমি তো মেঘ হয়ে এসেই তোমাকে প্রেম নিবেদন করেছিলাম। মেঘ হয়ে আপনি তো সাতকে প্রেম নিবেদন করেছিলেন, আর এখন আকাশে কিন্তু মেঘ আছে, সাত কিন্তু নেই। তালি পরে এখন ওসব তুমি তুমি ডাকা হবে না। একটা সুবাস পাচ্ছেন? ভালোবাসার গন্ধ পাচ্ছি। আপনার খুব দুষ্ট, আপনার পারফিউমটাও খুব দুষ্ট, আমার শরীরে আপনার নিঃশ্বাস ছড়াচ্ছে। তোমার ভালো লাগে? জানি না, চল। এই টুপিটুপি খোলেন তো, চলেন যাই। দেখো নজর, তুমি আমার সঙ্গে যেভাবে রহস্য করতেছো এটা খুবই নিম্নমানের। আমাদের সোসাইটিতে এই ধরনের ইয়ার্কি ফাজলামি কেউ করে না। যা বলা সরাসরি বলো, আর তা নাহলে চলো জগিং এ বাইরে। শুনেন শুনেন, ভালো করে শুনুন, আমি আর আপনি হচ্ছে ছাড়াছুলো পাই। আমরা দুজনে হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামি করতে যেতে পারি না, তার মধ্যে আপনি সোসাইটি ঢুকাচ্ছেন কেন? আমার মুখের ভাষাটা গিরাম, তাই বলে সেটা কি আপনাকে ওই সোসাইটির চাইতে কোনো অংশে কম কম? পিলানটা তাহলে খুলেই বলি। হ্যাঁ দুলু ভাই, তার আগে বলেন ঢাকার কোন হলে কি চলছে? কোন হলে কি চলছে মানে? বুঝতে পারতেছেন না দুলু ভাই, অনেকদিন হলো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। চলেন দুজনে নাইট শো মেরে আসি। তুমি তো দেখছি একদম থার্ড ক্লাস লোকের মতো কথা বলছো নজর। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আচ্ছা মামি, তারা বচন লেখেন? গুড, কি ধরনের বচন লেখেন? ওই যে খনা শিরাম করে বচন লিখতো, মাও শিরাম করে বচন লেখে। মার বচনের নাম হচ্ছে হেনার বচন। আপনি তো অনেক বড় বড় মনীষীর বচন মুখস্থ করেছেন, পারলে মার কয়েকটা বচনও মুখস্থ করে রাখবেন। কেন না, অবশ্যই। তোমার যে একটা কি মনে আছে? হ, একটা মনে আছে, শুনাচ্ছি। কাঁসারে যে সোনা ভাবে, সোনা দেখলেই সে মূর্ছা যাবে। ওয়াও, চুষ তো। অন্যান্য সব বচনের মধ্যে যেরকম একটা গভীর অর্থ থাকে এটার মধ্যে তাই আছে। ওয়াও, কাঁসাকে যে সোনা ভাবে, সোনা দেখলে সে মূর্ছা যাবে। রিয়েলি, আমি আমার হবু শাশুড়িকে নিয়ে প্রাউড ফিল করছি। জান, আপনি সব কি করছেন? এখন তো শাশুড়ি হয় নাই,
যখন হবে তখন বলবেন, এখন উনি আপনার মামা। আচ্ছা, তাই মামির মেয়ে? আপনি কিন্তু এবার আমার একটা বচনও শুনালেন না, গেলবার তো কথায় কথায় বচন বলছিলেন। Love rebels his kingdom without a soul. ভালোবাসা তার রাজ্য তরবারি ছাড়াই শাসন করে। Love is a great beautifier. ভালোবাসা এক মহান সৌন্দর্য বর্ধক। এই যেমন দেখো, গত দুই দিনে তুমি চারগুণ সুন্দর হয়েছো। গতকালকে বললেন দ্বিগুণ, আর আজকে চারগুণ সুন্দর হয়ে গেল। যতদিন আমি তোমাকে ভালোবাসবো প্রতিদিনই তুমি দ্বিগুণ করে সুন্দর হবে। ধরো মা আমেরিকা থেকে আসলো, আমি মার সাথে কথা বললাম। ধরো মা বাবার সাথে কথা বললো, বাবা তোমার বাবার সাথে কথা বললো, তারপর দুই ফ্যামিলি একটা ডেট ফিক্স করে আমাদের বিয়ে দিয়ে দিল, কেমন হবে? আপনার মতো আমার কি পড়াশোনা শেষ হয়েছে বলেন? আমার কি পড়াশোনা শেষ করতে হবে না? তোমার বিয়ে করলে পড়াশোনা করা যায় না? না, বিয়ের পরে আবার পড়াশোনা কে করে? বিয়ের পরে বুকারা পড়াশোনা করে সময় নষ্ট করে। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে।